ফেক সোশ্যাল মিডিয়ারে এসবু কথা প্রসঙ্গ আসুছি, এমিতি আসছে মু জানিছি। এবং আজি মধ্যে মু মুখ্যমন্ত্রী হেলা পরে এ কথা মধ্যে আসুছি, তাকু আম বিভাগ তাকু দেখিবা আরম্ভ করিছন্তি। নিশ্চিত ভাবরে এ ফেক নিউজ আসুছি তাকু ধরিবা পাই, তাকু উপরে অ্যাকশন নেবা পাই এসব প্রসেস আরম্ভ হয়ে যাইছি। কিন্তু গোটে কথা হলো, যাহা সরকার নিষ্পত্তি নেবে, সরকার নিজে কহিবে, সেটিরে আমার স্পষ্টীকরণ কিছু নথিব কিংবা স্টেটমেন্ট নথিব, এবং আমি সঙ্গে সঙ্গে সেটা নিউজকে দিয়ে দেবো, সেটা হব না। তেণুকরি অনেক অংশে যে বদনাম করা কিছু লোক আরম্ভ করে দিয়েছেন, পিপুলস সিএম, পিপুলস গভর্নমেন্ট, এখন কিভাবে ভাবে বদনাম করা, মোহন মাঝি বদনাম করা, এই যে গোটিয়ে প্রকার যে চক্রান্ত চালিছে, সে চক্রান্ত লম্বা সময় ধর চালিব না, দোষী দণ্ড বি পাইবে। এবং লোকঙ্কর সেবা করা, যেহেতু নিজ জীবনকে পণ করি আমি রাজনীতি করছু, লোক সেবা দেওয়া, সেতরে ভয় করবার কিছু না। সময় সেই চক্রান্তরে যে যোজনা বন্ধ হয়ে যাবে, এটা বি গোটে চক্রান্ত, যে এইয়া বি চলাউছেন যে বিএসপি বন্ধ হয়ে যাবে, ইয়ে বি গোটে চক্রান্ত, যে যোজনা কোড়ে অগস্ট 15 তারিখে বন্ধ হয়ে যাবে। অগস্ট 15 তারিখ যোজনা বন্ধ হয়ে যাবে বলে কে কহিলা? কেউ মাননীয় মন্ত্রী কহিলে, মুখ্যমন্ত্রী কহিলে, উপমুখ্যমন্ত্রী কহিলে, না কি স্পোক্স পর্সন কহিলে কি সরকারঙ্কর? কেহি কই নাহাতি। তাহলে ইয়ে যোজনা বন্ধ হয়ে যাওয়া পাইঁ কিয়ে কহিলা? ইয়ে বি গোটে চক্রান্ত। ইয়ে সমস্ত কথাকু স্পষ্টীকরণ দিয়া হেবার লাগিছে, মধ্যে সরকার তার স্পষ্টীকরণ দৌঁচন্তি। কোনসি কথাকু হঠাৎ বিচার ন করিকিরি সত্য কথাকু ধরিবা পাইঁ, এবং সম্পূর্ণ ভাবে সরকার যাহা নিষ্পত্তি নেবে, বুদ্ধি কি বিচারি এ কার্যক্রম করিবে। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।